আজকের এই ভিডিওতে অষ্টম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞানের অক্টোবর মাসের মডেল অ্যাক্টিভিটি টাস্কের সমাধান আলোচনা করবো এর উত্তরগুলো খাতে সুন্দর করে করে রাখতে হবে বিদ্যালয় থেকে যেদিন বলবে সেদিন জমা দিয়ে আসতে হবে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এক নম্বর কি বলেছে ঠিক উত্তর নির্বাচন করো এখানে এক একটি প্রশ্নের সাথে চারটে করে উত্তর রয়েছে যে উত্তরটা সঠিক সেই উত্তরকে নির্বাচন করে লিখতে হবে প্রতিটি প্রশ্নের জন্য এক করে মোট তিনটে প্রশ্নের জন্য মোট তিন নম্বর রয়েছে একের এক কী বলেছে আপেক্ষিক তাপের একক হল ক্যালোরি গ্রাম ডিগ্রি সেন্টিগ্রেড খ ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেন্টিগ্রেড গ ক্যালোরি গ্রাম পার ডিগ্রি সেন্টিগ্রেড ঘ ক্যালোরি ডিগ্রি সেন্টিগ্রেড পার গ্রাম তো এখানে সঠিক উত্তর হবে খ ক্যালোরি পার ডি গ্রাম ডিগ্রি সেন্টিগ্রেড এবার দেখো একে দুই নম্বর গলিত সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণের সময় ক অ্যানোডে সোডিয়াম উৎপন্ন হয় খ অ্যানোডে বিজারণ ঘটে গ ক্যাথোডে জারণ ঘটে ঘ অ্যানোডে ক্লোরিন গ্যাস উৎপন্ন হয় তো আমরা জানি যে সোডিয়াম ক্লোরাইড যখন বিশ্লিষ্ট হয় তখন এনএ প্লাস এবং সিএল মাইনাস তৈরি হয় সিএল মাইনাস অ্যানায়নটি অ্যানোডের দিকে চলে যায় এবং সেখানে গিয়ে ইলেকট্রন বর্জন করে ক্লোরিন পরমাণুতে পরিণত হয় দুটো ক্লোরিন পরমাণু পরস্পরের সাথে যুক্ত হয়ে গিয়ে ক্লোরিন গ্যাস তৈরি করে তাহলে সঠিক উত্তর হবে ঘ অ্যানোডে ক্লোরিন গ্যাস উৎপন্ন হয় এবার দেখো একে তিন নম্বর ডেঙ্গি রোগের জীবাণু বহন করে যে প্রাণী সেটি হল ক অ্যানোফিলিস মশা খ কিউলেক্স মশা গ এডিস মশা ঘ মাছি তো সঠিক উত্তর হবে গ এডিস মশা এবার দেখো দুই নম্বর ঠিক বাক্যের পাশে রাইড চিহ্ন আর ভুল বাক্যের পাশে কাটা চিহ্ন দাও এখানেও প্রতিটি প্রশ্নের জন্য এক করে মোট তিন নম্বর রয়েছে দুইয়ের এক কি বলেছে অনুঘটক রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না এই কথাটা কিন্তু সত্য তাই জন্য রাইট দিতে হবে কারণ আমরা জানি অনুঘটক রাসায়নিক বিক্রিয়ার গতিকে শুধুমাত্র প্রভাবিত করে রাসায়নিক বিক্রিয়াতে সরাসরি কিন্তু অংশগ্রহণ করে না এই কথাটাই এখানে বলা হয়েছে তাই জন্য এটা রায়ের চিহ্ন দিতে হবে এবার দেখো দুইয়ের দুই কি বলেছে সবুজ চায় ভিটামিন কে পাওয়া যায় এটাও সঠিক তাই জন্য এখানে রায়ের চিহ্ন দিতে হবে দুই এর তিন কি বলেছে অপরিশোধিত ময়লা জল সরাসরি মাছ চাষে ব্যবহার করা হয় বর্তমানে দেখা গেছে যে ময়লা জলে মাছ তাড়াতাড়ি বৃদ্ধি পায় তাহলে এখানে যে কথাটা বলেছে এটা সত্য তাই জন্য রায়ের চিহ্ন দিতে হবে এবার দেখো তিন নম্বর একটি বা দুটি বাক্যে উত্তর দাও প্রতিটির জন্য দুই করে মোট চারটে প্রশ্নের জন্য মোট আট নম্বর রয়েছে তিনের এক কী বলেছে তাপ সঞ্চালনের বিকিরণ পদ্ধতি বলিতে কি বোঝায় তা ব্যাখ্যা করো উত্তর হবে যে প্রক্রিয়ায় তাপ মাধ্যম ছাড়াই বেশি উষ্ণ অঞ্চল থেকে অপেক্ষাকৃত কম উষ্ণ অঞ্চলে ছড়িয়ে পড়ে তাকে বিকিরণ পদ্ধতি বলে উদাহরণ সূর্য থেকে তাপ বিকিরণ পদ্ধতিতে পৃথিবীতে এসে পৌঁছায় এবার দেখো তিনের দুই নম্বর কপার সালফেট প্লাস এফি সমান সমান সিইউ প্লাস এপিএসও ফোর বিক্রিয়াটির ক্ষেত্রে জারণ ও বিজারণ বিক্রিয়া দুটির সমীকরণ লেখো এখানে কপার সালফেট রয়েছে যদি এটাকে আমরা ভাঙি তাহলে সিইউ টু প্লাস পাবো আর এখানে এ রয়েছে এটাকে যদি আমরা ভাঙি তাহলে এফি টু প্লাস পাব তাহলে এখান থেকে দেখো এপি রয়েছে এপি এপি টু প্লাসে পরিণত হলো এপি এপি টু প্লাসে পরিণত হওয়ার জন্য দুটো ইলেকট্রন বর্জন করেছে যে বিক্রিয়ায় ইলেকট্রন বর্জন হয় তাকে আমরা বলে থাকি জারুন তাহলে জারুনের ক্ষেত্রে আমরা লিখব এফি মাইনাস টু ই মানে হচ্ছে এখানে ইলেকট্রন এটা পরিণত হয় এফি টু প্লাসে আবার সিউ টু প্লাস পরিণত হচ্ছে তে এখানে দুটো ইলেকট্রন নিয়েছে তাই জন্য এটাকে আমরা বলবো বিজারণ এইভাবে জারণ এবং বিজারণের সমীকরণ কিন্তু লিখতে হবে এবারে দেখো তিনের তিন নম্বর ডায়রিয়া হলে কী কী সমস্যা দেখা দিতে পারে উত্তর হলো ডায়রিয়া হলে প্রদত্ত সমস্যাগুলি দেখা দিতে পারে এক শরীর থেকে অনেকটা জল বেরিয়ে যেতে পারে দুই শরীরের পাচক রস নষ্ট হয়ে যেতে পারে তিন মলের সঙ্গে রক্ত বের হতে পারে চার শরীরের জলসাম্য অম্লারের ভারসাম্য এমনকি লবণের ভারসাম্য নষ্ট হয়ে যেতে পারে এবার দেখো তিনের চার নম্বর মেজর কার ও মাইনর কার্পের মধ্যে দুটো পার্থক্য উল্লেখ করো পার্থক্য লেখার সময় তোমরা এইভাবে ছকটা করে নিবে প্রথম ঘরে বিষয় তারপরের ঘরে মেজর কার্প তারপরের ঘরে মাইনর কার্প লিখবে বিষয় নিচে কোন বিষয়ের উপর পার্থক্য লিখছ সেটাকে করবে এক নম্বর দিয়ে আকার দুই নম্বর দিয়ে ব্যবসায়ী গুরুত্ব এখানে দুটো বিষয় বলেছে তোমরা চাইলে অন্যান্য বিষয়ও দিতে পারো মেজর কার্ড আকারে বড় হয় মাইনর কার আকারে ছোট হয় ব্যবসায়িক গুরুত্ব দিক দিয়ে যদি আমরা দেখি মেজর কার্ড ব্যবসায়িক গুরুত্ব বেশি মাইনর কার্পের ব্যবসায়িক গুরুত্ব কম এবারে দেখো চার নম্বর চার নম্বর কি বলেছে তিনটি চারটি বাক্যে উত্তর দাও এখানে প্রতিটি প্রশ্নের জন্য তিন নম্বর করে দুটো প্রশ্ন রয়েছে মোট ছ নম্বর রয়েছে চারের এক কী বলেছে তিনটি পর্যবেক্ষণ উল্লেখ করো যা থেকে প্রাথমিকভাবে মনে হতে পারে যে কোনো পরিবর্তন রাসায়নিক পরিবর্তন তো উত্তর হবে কোনো পরিবর্তন যে রাসায়নিক পরিবর্তন তা বোঝা যায় কয়েকটা পর্যবেক্ষণে যেমন এক রাসায়নিক পরিবর্তনে রং পরিবর্তন হয় অর্থাৎ রঙিন থেকে বর্ণহীন অথবা বর্ণহীন থেকে রঙিন দুই নম্বর তাপের উদ্ভব বা শোষণ হতে পারে তিন নম্বর বর্ণযুক্ত বা গন্ধযুক্ত গ্যাস উৎপন্ন হতে পারে এই সমস্ত ঘটনাগুলো ঘটলে আমরা তাকে রাসায়নিক পরিবর্তন বলে চিহ্নিত করব এবারে দেখো চারের দুই নম্বর রাসায়নিক দমন পদ্ধতিতে ফসল ধ্বংসকারী প্রাণীদের মৃত্যু খুব তাড়াতাড়ি হয় তাহলেও এই ধরনের প্রাণীদের মৃত্যু সুনিশ্চিত করতে জৈবিক দমন পদ্ধতির সাহায্য নেওয়া হয় কেন উত্তর হলো রাসায়নিক দমন পদ্ধতিতে ক্ষতিকারক প্রাণীদের মৃত্যু খুব তাড়াতাড়ি হলেও নানা রকম সমস্যা দেখা দিতে পারে এক নম্বর অনেক সময় ক্ষতিকারক প্রাণীগুলো নির্দিষ্ট একটা রাসায়নিকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে দুই রাসায়নিক পদার্থগুলো ফল বা সবজির মাধ্যমে মানুষের দেহে প্রবেশ করলে নানা সমস্যার সৃষ্টি হতে পারে তিন রাসায়নিক পদার্থগুলো অনেক সময় উপকারী পতঙ্গদের যেমন মৌমাছি প্রজাপতি মেরে ফেলে এইসব কারণেই অনেক সময় ফসল ধ্বংসকারী জীবদের দমনে জৈবিক দমন পদ্ধতির সাহায্য নেওয়া হয় তোমাদের এখানে আমি যেভাবে উত্তরগুলো করে দিলাম তোমরাও খাতায় সেইভাবে উত্তরগুলো করে রাখবে বিদ্যালয় থেকে যেদিন বলবে সেদিন জমা দিয়ে আসতে হবে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো দেখতে থাকো ধন্যবাদ